নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো বিরিয়ানি চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, আজকে তোমরা দেখে বুঝতে পারছো না তো যে আমরা কি চ্যালেঞ্জ করতে চলেছি। দেখতে পাচ্ছ সব সাদা সাদা বাটি নিয়ে চলে এসেছি। তো এই সাদা সাদা বাটিতে সব লাল লাল খাবার আছে। তো কি কি লাল লাল খাবার আছে দেখতে পাচ্ছ আশা করছি। তো আমরা আজকে বিরিয়ানির ভ্যারাইটিস নিয়ে চলে এসেছি, মানে হচ্ছে মাটন বিরিয়ানি বটেই সব কটা। এটা কি আছে? এটা ডি বাপির বিরিয়ানি, তার সাথে ডি বাপির চিকেন চাপ। হ্যাঁ, এখানে আছে দাদা বৌদির মাটন বিরিয়ানি, তার সাথে আছে দাদা বৌদির মাটন নয় চিকেন চাপ। আর তোমার মায়ের আছে আরসেলানের বিরিয়ানি, আর তার আছে এটা মাটন বিরিয়ানি, তার সাথে আছে কি চিকেন চাপ। তো চলো, আর এখানে আছে রায়তা, সব নিয়ে নিয়েছি। এগুলো সব চটপট ঢেলে নিই, ঢেলে চ্যালেঞ্জটা শুরু করে দেওয়া যাক। তো চলো, তোমাদের সামনেই ঢালি, কারণ তোমরাও তো জানবে আর কে কোনটা কোনটা ভালো খেতে কত সেটাও তোমাদেরকে পুরো জানাবো। চলো দাদা বৌদিতে ঢেলে নিই, সালাটা রাখো। চলো সালাটা উল্টো করে ঢালতে হবে। ইয়ে, আবার তোমরা যদি ভাবো যে কোন দোকান থেকে এনেছি তার জন্য পুরো দিয়ে দিলাম। আর প্রাইসটা অবশ্যই আমরা মেনশন করে দেব, দেখে নেবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হ্যাঁ, আর চাপটাও ঢেলে নাও। মা, তোমার চাপটা তুমি ঢেলে নাও। চলো তাহলে ফ্রেন্ড, এগুলোকে গুছিয়ে নিয়ে আসছি। চলো গুছিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, চলে এসছি ফ্রেন্ড, সমস্ত খাবারগুলো ঢেলে নিয়ে। তো যেমন কি ওর কাছে ছিল ডিবাপি, আমার কাছে ছিল দাদা বৌদি, আর এদিকে ছিল আর্সেনাল। তো প্রাইসগুলো তো দিয়ে দিচ্ছি, আর এবার চলো আমাদের গেমটা শুরু করা দেওয়া যাক। তো নিয়ে চলে আসো চিটের বাটি, কারণ আজকে হচ্ছে কার ভাগ্যে কোনটা পড়ে। ইয়েস, সব ওরা শিখে গেছে আস্তে আস্তে, দেখি আজকে কার ভাগ্যে কি পড়ে। দেখি তো দাদা বৌদি আর্সেলান দিবাপি, আমি দাদা বৌদি, আর ও পেয়েছি আর্সেনাল। রেডি, স্টার্ট। আচ্ছা, মেনুটা কি ছিল বলে দিই আর একবার? মটন বিরিয়ানি আর চিকেন চাপ। রেডি, সবাই রেডি। কত বড় পিস দেখো, কি বিরাট! আমারটা দেখো বাবা, গদা। মটন একদম খুলে আসছে, বাবা কি বিরাট দেখো। খাবি বলো? দারুন 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 খেতে।
এত সুন্দর খেতে দারুন এইসব জিনিসগুলো তাড়াতাড়ি খাবার নয়, আস্তে ধীরে খেলে ভালো লাগে। এত বড় বড় বিগ বিগ সাইজের দুটো পিস মটন খেতে কি ভালো। তো ফ্রেন্ড আমার শেষ, কে আগে গিয়েছে ফার্স্ট এর জন্য কেন রাখো না প্রাইজ, আমি রোজ ফার্স্ট হচ্ছি, আমি ফার্স্ট হলাম। যাই হোক যাই হোক, আবারও মা হেরে গেছে, আবারও ওয়ান্স অ্যাগেইন মা হেরে গেছে। চলো মায়ের পানিশমেন্টটা নিয়ে চলো। আর তার আগে ফ্রেন্ড একটা জিনিস আপনাদের বলতে হবে, তিনটের মধ্যে কোনটা সবজি আপনাদের বেশি ভালো লাগে কমেন্ট করি। তো চলো দাঁড়া হয়ে গেছে তো না, চলো পানিশমেন্টটা নিয়ে চলে আসি। চলো চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে। আজকে মায়ের জন্য এনেছি একটা স্পেশাল পানিশমেন্ট। পানিশমেন্ট এসেছে, আমি তো আরাম করে খেয়েছি,
তাই না বলো? কি আরাম হলো আস্তে ধীরে খেতে, একটু মাখা কি আছে না আর কি হবে, একটু না একটু ঠিক আছে। এতটা জানলাম তাড়াতাড়ি খেতাম। তো ফ্রেন্ড তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। কাকিমার ছিলে টিমে কারা ছিল বলছি, কাকিমার টিমে কারা কারা ছিল একটু জানা না 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 একটু বাকিয়ে দিচ্ছে কেউ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওটা। আজকের মতো টাটা।